মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ছিছি, আমি ভাবতেই পাচ্ছি না এত কিছুর পরেও মেজদা ভাই একটু বদলায়নি। ও আবার দাদা ভাইকে মারার চেষ্টা করলো। ইন্দ্র, স্পষ্ট করে তোকে একটা কথা বলছি আজকে, মিতুল তোমাকেও বলছি, তোমরা এবার রণকে ক্ষমা করাটা বন্ধ করো। ইন্দ্র, একটা মানুষের অন্যায়কে দিনের পর দিন সহ্য করাটাকে অন্যায় করাই বলে। যে ভাই তার দাদাকে বারবার খুন করতে চায়, বড় দাদা হিসেবে তাকে শাস্তি দেওয়াটা তোর কর্তব্য। শুধুমাত্র নিজের দাদাকে শেষ করার জন্য একটা মানুষ দিনের পর দিন মাথা খারাপের অভিনয় করে গেল, ভাবতে পারছো ওর কথা? কতটা সাংঘাতিক হলে একটা মানুষ এরকম কাজ করতে পারে আমি ভাবতেই পারছি না। মিতুল, রণর মাথা খারাপ হোক আর যাই হোক, এরপর থেকে ওর কোনো অজুহাতকে তোমরা সত্যি বলে মানবে না। আমিও এটাই ঠিক করেছি। এইভাবে পরিবারের প্রত্যেকটা মানুষের বিশ্বাস ভাঙার দাম রণকে এবার দিতেই হবে। আমি আমি নিজে নিজে রণকে ধরিয়ে দেব। একদম ঠিক বলেছেন মিস্টার লাহির, এরকম একটা ক্রিমিনালের আসল জায়গাই হলো জেল। আমরা এখান থেকে এক্ষুনি বেরোব। বিশালবাবু, আপনি রণকে আজই অ্যারেস্ট করবেন, চলুন। না, না মানে তুমি এরপর রণকে ক্ষমা করে দেবে মিতুল? না, ওর কথা, ওই লোকটা আমার স্মৃতির সিঁদুর নিয়ে আমার স্বামীর জীবন নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে, এই জন্মে ওকে আমি আর ক্ষমা করব না। কি করতে চাইছো তুমি? আমরা যতটা ভাবছি রণদাদা তার থেকেও অনেক বেশি সাংঘাতিক। তোমাদের মনে আছে ও এর আগে কি কি করেছিল? এর আগেও তো ইন্দ্রবাবুকে মারার চেষ্টা করেছিল আমাকে পাচার করার সময়। দুর্ভাগ্যবশত আমি মাঝখানে চলে গেছিলাম, তাই গুলিটা আমার পেটে লেগেছিল। তারপর আশ্রম, আশ্রমের কথা মনে আছে তোমাদের? ওই নকল দাড়ি গোঁফ পরে রণদাদাই তো সাধু বাবা সেজেছিল, আর তারপর প্রমাণ লোপাট করার জন্য আমাদের চোখের সামনে ছোট মোহন থেকে গুলি করে চলে গেল। তখনও আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম ওটা রণদাদাই ছিল, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। তারপর কালকে আমি ধরে ফেলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে নিশ্চয়ই রণদাদারই চক্রান্ত, রণদাদাই কোনোভাবে ইন্দ্রবাবুকে মারার চেষ্টা করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।